বসন্ত উৎসব আর বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন রাঙামাটির ফুল চাষীরা। জেলার সদর উপজেলার কুতুবছড়ি ইউনিয়নে ফুলের বাগানে এখন শোভা পাচ্ছে এমন হরেক রকম ফুল। গাঁদা, গোলাপ, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, গ্লাডিওলাস, জারবারা, ডালিয়া সহ চাষ করা হয়েছে নানা প্রজাতির ফুল। রাঙামাটির উৎপাদিত এই ফুল স্থানীয় চাহিদা মিটিয়ে বাজারজাত করা হবে দেশের বিভিন্ন স্থানে। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন দ্রুত এগিয়ে নিতে সবার সহযোগিতা চান শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল। অগ্রণী ব্যাংক লিমিটেডের নির্বাহী কর্মকর্তা কর্মচারীদের মিলন মেলা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন শিক্ষা উপমন্ত্রী। এ সময় তিনি বলেন, অগ্রগতি ও উন্নয়নের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার প্রত্যয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে সর্বোপরি স্বাধীনতার সুফল বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার মহান ব্রত নিয়ে কাজ করতে হবে সবাইকে। দুপুর 12টায় রেলওয়ে অফিসার্স ক্লাবে অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ সিবিএর সাধারণ সম্পাদক গাজী জসিমউদ্দিনের সঞ্চালনায় ও সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক চট্টগ্রাম সার্কেলের মহাব্যবস্থাপক মোহাম্মদ আবু হাসান তালুকদার, উপমহাব্যবস্থাপক আবু বকর সিদ্দিক সহ অন্যান্যরা। বিদ্যুৎ, গ্যাস, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য কমানো সহ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং সকল কারাবন্দী নেতার মুক্তি ও 10 দফা দাবিতে চট্টগ্রামে আজও পদযাত্রা করেছে দক্ষিণ জেলা বিএনপি। দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এনামুল হক এনামের নেতৃত্বে 17টি ইউনিয়নে একযোগে ইউনিয়ন বিএনপির পদযাত্রা হয়। এর মধ্যে পটিয়া আসে ইউনিয়নে বিএনপির পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এনামুল হক এনাম সহ অন্যান্য নেতারা। প্রাথমিক চিকিৎসা, লাশ গোসল, কাফন বিষয়ক তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। নিষ্ঠা ফাউন্ডেশনের পিআরও জনাব আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় এবং ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ও চবি সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ নূর হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হাসপাতাল সুপার ডাক্তার শেখ ফজলে রাব্বি, প্রধান প্রশিক্ষক ছিলেন হাসপাতাল আবাসিক অফিসার ডাক্তার গোলাম মোস্তফা জামাল, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও ফুলকলির জিএম জনাব এম এ সুরবুর সহ অনেক। বর্ণাঢ্য আনন্দ র্যালির মধ্য দিয়ে হয়ে গেল হামজারবাগ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান। দিনব্যাপী চলা অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রছাত্রীদের উপস্থিতিতে স্কুল চত্বর হয়ে ওঠে প্রাণের মেলা। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তারা ফিরে পায় স্কুল জীবনের দিনগুলো। রহমানিয়া উচ্চ বিদ্যালয় থেকে শুরু হওয়া আনন্দ র্যালিতে নাচে গানে মাতোয়ারা হন সাবেক বর্তমান শিক্ষার্থীরা। দেশ ও দশের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার করেন তারা। এবারের পুনর্মিলনী উদযাপন কমিটিতে ছিলেন 1997, 1998, 1999 ব্যাচের শিক্ষার্থীরা। সাংস্কৃতিক আয়োজনে গানে আড্ডায় মেতে ওঠেন তারা, সংগ্রহ করেন অনুষ্ঠানের উপহার সামগ্রী। এছাড়াও খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এই মিলন মেলা। ছাত্রলীগ কর্তৃক সাংবাদিক হেনস্থার প্রতিবাদে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। রোববার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ও প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দেন। আমরা যাদের থেকে আমরা সংবাদ পাই তারাই যদি বাধাগ্রস্ত হয় তাহলে কিভাবে হবে? প্রশাসন এভাবে চলতে পারে না, সব কাজের মধ্যে এইসব ধীরগতি আমরা চাই না। আমরা চাই যে প্রশাসন এর বিচার দ্রুত সম্ভব করুক। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, যাতে দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় আনা হয়।